দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ভবিষ্যৎ প্রজন্মকে ভয়াবহ যুদ্ধের প্রকোপ থেকে বাঁচাতে জাতিসংঘ গঠন করা হয়েছিল। পৃথিবীর 193টি দেশ এই জাতিসংঘের সদস্য। পারস্পরিক সহযোগিতার মাধ্যমে মানুষ যেন শান্তি বজায় রেখে বাস করতে পারে তা নিশ্চিত করতে চায় জাতিসংঘ। পরিবেশ ও জলবায়ু থেকে শুরু করে শিক্ষা, শিশু অধিকার ও গণতন্ত্র নিয়ে কাজ করে থাকে জাতিসংঘ। ইতোমধ্যে বিশ্ব জুড়ে হাজার হাজার প্রকল্প নিয়ে কাজ করছে জাতিসংঘ, আর জাতিসংঘের সাধারণ সভা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। 193টি দেশের প্রতিনিধিরা এখানে প্রতিনিধিত্ব করা এবং কথা বলার সুযোগ পায়। সাধারণ পরিষদের সভার মাধ্যমে জাতিসংঘের অধিকাংশ কাজ শুরু হয়ে থাকে। এখানে বিশ্বের সব দেশের রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানরা একত্রিত হওয়ার সুযোগ পায়। কোনো ইস্যুতে ভোটাভুটি হলে প্রত্যেক দেশ সেখানে ভোট দেওয়ার সুযোগ পায় এবং প্রত্যেকের ভোট এখানে সমান গুরুত্ব বহন করে। আপনি জেনে অবাক হবেন যে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ব্রাজিল সূচনা বক্তব্য দিয়ে থাকে, কারণ এ প্রথা ব্রাজিলই চালু করেছে। এরপর বক্তব্য দেন মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপ্রধান। জাতিসংঘের 6টি অফিসিয়াল ভাষার যে কোনো একটি ব্যবহার করে বক্তব্য দেওয়া যায়। 15 মিনিটের জন্য বক্তব্যের সময় বরাদ্দ থাকলেও অনেক নেতা এই নিয়ম মেনে চলেন না। সাধারণ পরিষদে দীর্ঘ সময় ধরে ভাষণ দেওয়ার রেকর্ড রয়েছে কিউবার। 2007 সালে ফিদেল ক্যাস্ট্রো 1.5 ঘন্টা বক্তব্য দিয়েছিলেন জাতিসংঘের সাধারণ পরিষদে। এর আগে অনেক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে, যেমন ফিলিস্তিনের সাবেক নেতা ইয়াসির আরাফাত অস্ত্র সহ স্টেজে উঠেছিলেন। অন্যদিকে লিবিয়ার সাবেক নেতা গাদ্দাফি জাতিসংঘের সনদ ছুঁড়ে ফেলে দিয়েছিলেন। ফার দিস আমি নিউজ 24।